অপঘাতের হিসেবটা কোথায়? হ্যাঁ, ওটার সম্বন্ধে তো একটা কিছু করে যেতে হবে, কি বলো? অত মনোযোগ দিয়ে কি নিচ্ছ বিচিত্র গুপ্ত? জয় হোক বৎস। বৎস? বৎস নাবালক ঠাউরেছে নাকি? তুমি কে মুরুব্বি এলে? আমি আমি নারদ বাবা। নারদ? নারদ? হ্যাঁ, ও সেই দেবতাদের জ্যান্ত গেজে? আচ্ছা নমস্কার। হ্যাঁ, জয় আসছি। তা আপনি তো শুনেছি খুব গান টান করে ঘুরে বেড়ান। হ্যাঁ, তা গাইব কি? তা শুনবে বাবা? গান শুনব? কি বলো বিচিত্রগুপ্ত, শুনি না একটা গান? আচ্ছা হোক না, বসে। দাও ঠাকুর, বেশ পা দিয়ে একখানা গান গাও দেখিনি। আধুনিক জানা আছে? আধুনিক? আমি তো কখনো নামে শুনিনি, তা জানবো কোথেকে? ও বিচিত্রগুপ্ত, আগে খবর নিয়েও তো মস্ত দামে আধুনিক গান গাইতো এমন কোন লোক এখন এখানে আছে কিনা? ও দু এক ঘন্টার মধ্যেই হয়ে যাবে, কিছুই নয়, মানে সুরের কোনো বালাই, কবিতাটা মুখস্থ করে ছকে ফেলে নিতে পারলেই হতো। গলা কাঁপে? হ্যাঁ, গলা গলা এই এই জিনিসটা। ও ও বাবা, ও মানে হ্যাঁ হ্যাঁ, ও আমি শিখিয়ে নেবো, ভাবতে হবে না কিছু। আচ্ছা, যতদিন আমি এখানে আছি ততদিন আমার সভা গায়ক হিসেবে আপনি থেকে যান, মাইনে কত চাই? হ্যাঁ, মাইনে? দেখো বাবা, আমি হলাম ভিকিরির ছেলে, ভিকিরি, বাপ আমার ভোলা না, এই ভিকেটা আস্তা করে যা পাই তাতেই একটা আমার চলে যায় বাবা, বুঝলে না? ও বিনয় করছে, স্বর্গে আপনি একা ভিকিরি তো মরতে ভিক্ষে করতেন, বুঝতেন কিরকম কম্পিটিশন। যাক, আপনাকে যখন পেয়েছি তখন আর ছাড়ছি। এই দেখো, ছাড়বে না মানে ওদিকে ভগবান যে আমার অপেক্ষায় রয়েছেন। দেখো বাবা, একবার যে আমার ছেড়ে দাও। ভগবান বিষ্ণু? হ্যাঁ, তিনি তো আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। আমার কাছে পাঠিয়েছেন? তিনি জানতে চেয়েছেন যে তুমি ধর্মরাজকে অমন ষাঁড়ের পুতু দিয়ে তাড়িয়ে দিলে কেন বাবা, আর তুমি চাওটা কি? বলবো না। হ্যাঁ, না, আপনি অত্যন্ত পেট পাতলা লোক, বললে সব জায়গায় গা দিয়ে বাড়াবে। এই দেখো, যদি জানতে হয় বিষ্ণু স্বয়ং এসে জানবে। ও আচ্ছা, তাহলে এই মর্মেই আমি ভগবানকে জানাবো। হ্যাঁ জানাবেন। আচ্ছা, আমি এখন আসি বাবা। আসো, কাল থেকে গান শুনবো, চলে আসবেন কিন্তু। হ্যাঁ শুনবো বাবা, নিশ্চয় শুনবে, আমি এখন আসি বাবা। জয় আসছি বাবা, জয় আসছি। বিচিত্রগুপ্ত, আগে এত বড় একটা গাইয়ে কোনো খাতির নেই। হ্যাঁ, নিজেদের কত রকম বাহন, গরুর পুষ্পক্রথ, হ্যানরথ, হ্যানরথ, হ্যাঁ, আর ওকে দিয়ে যায় একটা ঢেঁকি, আর বলি আর যাই তাই চড়ে বেড়াচ্ছে ও তো। হ্যাঁ, কি লজ্জার কথা। প্রভু রক্ষা করো, রক্ষা করো প্রভু। নারায়ণ নারায়ণ নারায়ণ। কি হলো তোমার সর্বাঙ্গরম থরথর করে কাঁপছে কেন? আর কাঁপছে কেন ভগবান? আধুনিক গান। আধুনিক গান? হ্যাঁ, সে কি বলছি বলছি বলছি, তোমার আদেশে প্রাণের মায়া ত্যাগ করে আমি জুমালয় সেই জ্যান্ত বাঙালির কাছে গেলাম। যে দেখি এই ধর্মরাজের সিংহাসন তলে সেই বাঙালি পদচারণা করছে। শান্ত কি করছে বলুন তো? চুপ করো, আর তোমারই ভুলের জন্যে ধর্মরাজ সিংহাসন চ্যুত হয়েছে, তোমারই ভুলের জন্য স্বর্গরাজ্যে আজ এই বিশৃঙ্খলা, আর তোমার জন্যে আমি পর্যন্ত ভয় কাতর হয়ে উঠেছি। প্রভু, চিত্রগুপ্তকে এই ক্ষণে সাক্ষী দেওয়া উচিত। এই দেখো, মানুষটার কাছ থেকে তারা যে ভয় পালিয়ে এসে আমার উপর তম্বি করছেন কেন বলুন দেখিনি? আপনার স্বভাবই ওই রকম। ঠিক কি আমার স্বভাব? তিলকে তাল করা। তাল তাহ দেবসী, বল তারপর তোমার সঙ্গে কিরূপ ব্যবহার সে করলো? ওই যে বললাম প্রভু, আমাকে আধুনিক গান করতে বললে, তা আমি বললাম সে বস্তুটিকে আমি তো জানি না। তখন সে বললে অতি সহজ,
আর আমাকে শিখিয়ে নিয়ে সভাগায়কের চাকরি দিতে রাজি হলো। আমি তোমার নাম করে কোনো মতে পালিয়ে বেঁচেছি। আমার আদেশটাকে জানিয়েছিলে? হ্যাঁ জানিয়েছিলাম বইকি। অতি রূঢ় ভাবে দিলে আপনাকে আমি কিচ্ছু বলবো না। আপনার পেট পাতলা, আপনি এর কথা তাকে তার কথা ওকে কেবল গাবিয়ে বেড়ান। বললে যে তাহার যদি জানবার ইচ্ছে থাকে তাহলে ভগবান নিজেই জেনে যাবেন। হ্যাঁ সামান্যাক মানুষ আমার আদেশ উপেক্ষা করে, আমাকে তার সম্মুখীনতা আহ্বান করে। প্রভু এখনই ওর শাস্তি বিধান না করলে সমস্ত স্বর্গরাজ্য ভীষণ বিপর্যয়ের সম্মুখীন হবে। আশ্চর্য, এমন তো কখনো ঘটেনি সর্বরাজ্যে। প্রভু আপনি যদি কৃপা না করেন, একবার যদি তার সম্মুখীন না হন এক ঘোর বিপদে কে আমাদের রক্ষা করবে? শান্ত হও, আমি সেখানে যাবো। প্রভু তাহলে দেবরাজ ইন্দ্রকে সংবাদ দিই। হ্যাঁ শুধু দেবরাজ নয়, সেনাপতি কার্তিকেও। প্রভু দেবশ্রী নারদ কি সমস্ত দেবতাদের যুদ্ধার্থে প্রস্তুত হতে বলবে? অত উতলা হয় না ধর্মরাজ, আমি নিজেই সেখানে যাচ্ছি। সব কিছুই তো হচ্ছে, অপঘাতের হিসেবটা কোথায়? হ্যাঁ ওটার সম্বন্ধেও তো একটা কিছু করে যেতে হবে, কি বলো? অত মনোযোগ দিয়ে কি লিখছ বিচিত্রগুপ্ত? কোটি কোটি বছরের অভ্যেস একদিন দুদিনে যায়, হাত ঘুম চলেছে। বিচিত্রগুপ্ত, বিচিত্রগুপ্ত, ডাকাত পড়েনি ও ঠিক আছে, আমারই ভুল হয়েছে, কাঁচা ঘুম ভাঙিয়ে দিয়েছি তো, আমাদের ওখানে ওরকম হয়। জাগে শোনো, তোমাদের এখানে এ ধরো জলে ডুবে মরো, অথবা গলায় দড়ি দিয়ে মরো, মানে দুম করে মরে গেল, এরকম কোন ফাইল আছে? আছে বইকি প্রভু, মরবে আর হিসেব থাকবে না। ওই অপঘাত মৃত্যু সম্বন্ধে একটা কিছু করে যেতে হবে তো? অপঘাত সম্বন্ধে কি করবেন প্রভু? শুনবে? হ্যাঁ প্রভু, বুঝতে পারবে? আচ্ছা ধরো একজন জলে ডুবে মরবে বলে লাফালো, হ্যাঁ লাফালো, হ্যাঁ কিন্তু মরলো না, সাঁতার কাটতে লাগবে তাই না? সাঁতার যদি না জানে, তাও তো বটে, সাঁতার যদি না জানে তাহলে সেখানে এক কোর জল অগাধ জল, অগাধ জল, হ্যাঁ অগাধ জলে লাফালো, হ্যাঁ লাফালো কিন্তু ডুবলো না, হাঁটপাক করছে, ডুবছে ডুবছে, জল খাচ্ছে জল খাচ্ছে, আবার উঠছে আবার উঠছে, আবার ডুবছে আবার ডুবছে, জল খাচ্ছে জল খাচ্ছে, আবার উঠছে আবার উঠছে, গেল 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 গেল, নদীর জল শুকিয়ে গেল। খুব কায়দা করে অপঘাতটা বন্ধ করলেন তো প্রভু। তারপরে আবার ধরো কেউ গাছের ডালের সঙ্গে গলায় দড়ির ফাঁস বেঁধে ঝুলল, মট করে ঘাটটা ভেঙে গেল? না না, ডালটা আছে পড়লো কিন্তু মরল না, কি মাথা! মাথা আমি অনেক কিছু বার করতে হচ্ছে। হ্যাঁ তোমাদের এই অপঘাত একদম সব পাল্টে দিয়ে যাও। আচ্ছা তোমাদের এখানে ওই অপঘাত সম্বন্ধে নিয়মগুলো তো দেখতে হবে প্রথম, ওই অপঘাতের জাবদাটা নিয়ে এসো তো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।